হ্যালো গাইস, শুনলাম বাংলাদেশ নাকি ওয়ার্ল্ড কাপ জিতলো, ফার্স্ট ম্যাচ ওয়ার্ল্ড কাপ জিতা আর ফার্স্ট ম্যাচ জিতা একই কথা। কি বলবো, আমি তো সেই কবে জানি বাংলাদেশের খেলা দেখা ছেড়ে দিয়েছি, যে বলার বাইরে এখনো দেখি নাই। তো নিউজ ফিড স্ক্রল করতে করতে দেখলাম যে না, বাংলাদেশ ফার্স্ট ম্যাচ উইন হয়েছে। কীভাবে উইন হয়েছে ওটা না আই ডোন্ট কেয়ার, বাট ভিডিওটা মেক করার একটা উদ্দেশ্য হলো গিয়ে একটু মনে একটা আবেগ আছে না, যে দেশের প্রতি আবেগটা, যেটা মানে এতদিন যা হলো ঝগড়া, মানে এই যে ক্রিকেট নিয়ে কত কিছু হচ্ছে, সাকিব তামিম এটা ওটা, এর আগে হারতেছে জিতেছে কত কিছু, সাকিবের শোরুম উদ্বোধন নিয়ে নানা রকম কিছু হচ্ছে। তো এখন ফার্স্ট ম্যাচ জেতাতে আমি যদিও করছিলাম যে ফার্স্ট ম্যাচটাও জিতবে না, একটা ম্যাচও জিতবে না। আমি যদিও আমি একটা সময় খুবই ভালো ফ্যান ছিলাম, খুব ভালো ক্রিকেট ভক্ত ছিলাম, ক্রিকেট প্রেমী ছিলাম, কিন্তু অ্যাট দ্য মোমেন্ট আমি এখন কোনো খেলাই দেখি না, এই খেলার প্রতি এতটা মন উঠে গেছে যে এখন কোনো কোনো এটার প্রতি কোনো ইন্টারেস্টই নেই। সো বাংলাদেশ হারুক জিতুক, আমি কোনো ফ্যান না, আমি কোনো কিছু না, আমি সত্য বলবো না, মিথ্যা বলবো না, যেটা আমার মনে হচ্ছে আমি এটা বলবো। আমি কারো দিকে কথা বলবো না যে কারো ভালো লাগবে কারো লাগবে, সেটা কথা না, আমার মনে চাইতেছে আমি বলতেছি, ঠিক আছে। এখন কথা হচ্ছে গিয়া এইরকম বাংলাদেশ একটা দুটা ম্যাচ জিতবে, আরো কত জিতবে, কিন্তু ফাইনাল নিতে পারবে না, এশিয়া কাপ মনে হয় না, স্যার ওয়ার্ল্ড কাপ কি বলে ফেলি, এশিয়া কাপ তো কাল্লি পাল্লি, ওয়ার্ল্ড কাপ তো আরো আরো কাল্লি পাল্লি। যাই হোক, কি বলবো, দেশের প্রতি তো শুভকামনা রইলো, কাপ নিতে পারলে আলহামদুলিল্লাহ, অবশ্যই এটা একটা অর্জন, বাট নিতে পারবে না এটা আমার গ্যারান্টি, আমি জানি। আমি একটা সাপোর্টার ছিলাম, মহান সাপোর্টার, সাপোর্টার সাপোর্টার নাই থাকলেও দেশের প্রতি একটা টান থাকে, ওই হিসাবে তো সাপোর্ট তো করতেই হয়। তো দেশের যে অবস্থা, মানে খেলার যে সিচুয়েশন, যে আগে যে প্লেয়ারগুলো ছিল, মানে ওরা থাকতে আনতে পারে না, কিছু করতে পারে না, এখন যেগুলো আছে এগুলো তো খালি মানে কি বলবো বলার মতো না। সো অনেক কিছু রিজন আছে, যে কারণ যে রিজনগুলোতে আমি আমার দেশকে সাপোর্ট করতে, আমি ইন্ডিয়াকে সাপোর্ট করতে পারতেছি, ইন্ডিয়া কাপ নিবে এই কথা আমি এখন থেকে হয়তো লিখে দিতে না পারলেও ওটা বলতে পারি যে ইন্ডিয়া কাপ নিতে পারে, কিন্তু বাংলাদেশের কথা, এক ম্যাচ জিতুক বা পাঁচ ম্যাচ জিতুক, অ্যাট দ্য মোমেন্ট বাংলাদেশ হারবে, বাংলাদেশ আবার সমর্থকদেরকে আবার ডাউনফল করবে, মানে সবাই হতাশ। এক ম্যাচ জিতে একটু আশা জাগাবে, আবার নেক্সট ম্যাচ হারবে, আবার আশা, আবার আশা, আবার একটু লুজ হবে, আরেক ম্যাচ জিতবে, আশা আশা যাওয়া আমাদের চলবে, আশা আশা দিবে, নিরাশা করবে, আশা দিবে, নিরাশা করবে, দিস ইজ বাংলাদেশ, দিস ইজ আওয়ার ভিডি টিম, এটা তো আমরা অভ্যস্ত। সো সবাই যে জেতার পরে সবাই যেভাবে কংগ্রেস করতেছে, সবাই যেভাবে বলতেছে, ব্যাপারটা ভালো লাগছে অবশ্যই। আমাদের যেটা ইমোশন, আমার আমি খালি বললি, বাকি সবাই যেটা ইমোশন, সবাই যেটাকে ফিল করে, এই ব্যাপারটা ভালো। সো আশা করি এটা এত ছোট একটা উইন, মানে একটা ফার্স্ট ম্যাচ জিতাতে মানুষ কতটা হ্যাপি হয়েছে, সবার প্রতি কতটা সন্তুষ্ট, যদি একটা ভালো 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 পারফরমেন্স করে, একটা ভালো কাপ আনতে পারে, একটা ভালো নাম করতে পারে, সবাই তো ভালো লাগা জিনিস। কিন্তু যা করে অ্যাট দ্য মোমেন্ট, শুরু তো ভালো খেলে, শেষে গিয়ে এরা গোল্লা মেরে বসে থাকে, এই জন্য ওদেরকে সাপোর্ট করতে আর কোনোভাবে ইচ্ছা হয় ইন্টারন্যাশনাল, দিস ইজ বাংলাদেশ। আমি আবারও বলতেছি আমার মতামত, যে হয়তো বাংলাদেশ এবারও ওয়ার্ল্ড কাপ জিততে পারবে না, এটা পসিবল না, কিন্তু কতটুকু আগায় দেখা যাক। ঠিক আছে, বস, বাই।